আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা হবে নিয়ত, এটা হলো একিন। বলেন না এটা কি? জোরে কোন একিন, একিন, একিন কাকে বলে? একিন জিনিসটা, একিনের প্রয়োজনীয়তাটা কি? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একিনের আলোচনাটা এই জন্য জরুরি যে একজন মুসলমানের প্রথম এবং প্রধান ডিউটি হইল কলবের মধ্যে একিন পয়দা। মুখে মুখে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মৌখিক কথা। আর এটার হাকিকত তখনই শুরু হবে, এটার ফলন তখনই শুরু হবে, এটার কার্যকারিতা তখনই শুরু হবে, এটার অদ্ভুত তার প্রতিক্রিয়া, প্রভাব, প্রতিপত্তি, বিকাশ, শক্তি, ক্ষমতা, কর্তৃত্ব, কৃতিত্ব, এটা তখনই আসবে যখন এই মৌখিক কথাটা আপনার কলবের মধ্যে একিনের স্থান লাভ করবে। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি পাইতে হবে? আগুনের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আগুন পোড়াইতে পারে না, পোড়ায় কে? পানি ডুবাইতে পারে না, ডুবায় কে? পানি ডুবাইতে হইলে আল্লাহর হুকুম লাগে, আল্লাহ কোনো কাম করতে হইলে পানির হুকুম লাগে না। কথা বুঝছেন? আগুন পোড়াইতে হইলে আল্লাহর হুকুম লাগে, আগুন নিজের থেকে পোড়াইতে পারে না, এটা অনুমোদন পাইতে হবে, অর্ডার পাইতে হবে কার কাছ থেকে? এই যে আসবাব, দুনিয়ার যা কিছু আপনি দেখেন এগুলোকে বলা হয় আসবাব। বলেন এগুলোকে কি বলা হয়? আপনারা তো আলেম না, এই জন্য শব্দগুলো আপনাদেরকে কওয়াইতে হয়, নতুবা ভুলে যাবেন না, আলেম হইলে কওয়াইলাম না। এটাতে কি বলা হয়? আগুন আসবাব, পানি আসবাব, টাকা আসবাব, দোকান আসবাব, চাকরি আসবাব, এই দুনিয়ার যা কিছু দেখেন সবগুলোর নাম কি? এই আসবাবগুলোর মধ্যে যিনি শক্তি সৃষ্টি করেছেন, যিনি শক্তি দেন, যিনি কার্যকর রাখেন, যিনি আগে বাড়াইয়া দেন, যিনি পেছনে টান দেন, যিনি ক্ষমতা দেন, যিনি ক্ষমতা তুলে দেন, তিনি কে? তাকে বলা হয় মুসাববিব। কন্যা তাকে বলা হয় মুসাববিব। ইয়া মুসাববিবাল আসবাব, দেখছেন পড়েন না? ইয়া মুসাববিবাল আসবাব, দুনিয়াটা হইল যিনি আসবাবকে চালান, দুনিয়াটা হইল যিনি আসবাবকে চালান। মুসাববিব শব্দ তাইলে আমি বুঝাইতে সহজ হবে, একটা হইল আসবাব আর একটা হইল মুসাববিব, একটা হইল আসবাব আর একটা হইল টাকার গায়ে 1000 টাকার গায়ে একটা স্বাক্ষর থাকে, গভর্নরের কিংবা মন্ত্রীর কিংবা সচিবের স্বাক্ষর থাকে না? এই স্বাক্ষরটা হইল মূল ক্ষমতা। এই স্বাক্ষরটা হইল কি? নাহলে কাগজের আর কোনো কি নাই, কিন্তু এই স্বাক্ষরটা সে কিভাবে পায়? অনেকগুলো ফাইল ঘুরিয়া, মন্ত্রণালয় ঘুরিয়া, তারপরে এটা প্রধানমন্ত্রীর কাছে যায় কিংবা প্রেসিডেন্টের কাছে যায়, তখন তিনি এটা স্বাক্ষর করলে সাধারণ কাগজের টুকরা 1000 টাকায় পরিণত হইয়া যায়। তাইলে এটা কি টাকা, টাকার মুদ্রণের গুণে 1000 টাকায় পরিণত হইল, না ওই স্বাক্ষরের পাওয়ারে 1000 টাকা হইল? এটা বুঝলে আজ দুনিয়াটা বুঝেন না কেন? আগুন এটা হইল আয়োজন, আরবিতে কয় আসবাব, পাওয়ার মূলত কার? তিনি যখন দিলেন তখন আগুন পাইল, যতক্ষণ রাখলেন আগুন কাজ করলো, যখন চাইবেন তখন যা পড়েন বলিয়া, আরে ভুল লেগেছে তো, আল্লাহ কুনি বারদাও ওয়াসালামান আলা ইব্রাহিম, বল না ইয়া নারু, পড়েন না, বল না ইয়া নারু কুনি বারদান, আগুন ঠান্ডা হইয়া যাও। দেখছেন
আগুন জীবন ভর পোড়ায়, কিন্তু এখন যিনি মুসাব্বিব, যিনি মূল ক্ষমতা, তিনি বলছেন নো। কি বলছেন? কি বলছেন? তোমাকে ডিউটি হইল পোড়ানো, এখন কি কইয়া দিলাম? নো। উলনায়া নারু কুনি বরদান, পড়ে নাকা। উলনায়া নারু কুনি বরদান, আগুন ঠান্ডা হইয়া যাও, আগুন বরফ হইয়া যাও। ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন বরফ হইও না যে আমার ইব্রাহিম কষ্ট হয়। এয়ার কন্ডিশন হইও, কি হইও? এটা তোমার ইয়া হইও না, ওই যে মালামাল রাখে মহাব্বত যদি তৈয়ার হয়ে যায় তো আগুনকে এরকম মাওলায় মূল মালিক থামায়া দেয়। এটার জন্য কি লাগবে? মেহনত লাগবে। দুনিয়ার কোন জিনিস তোমার হুকুম ছাড়া কাম করে না, কন্যা। দুনিয়ার কোন জিনিস তোমার হুকুম ছাড়া কাম করে না। দুনিয়ার কোন আসবাব কাম করতে হইলে তোমার হুকুম লাগে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কন্যা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অর্ডার কার? হুকুম কার? ক্ষমতা কার? পাওয়ার কার? সব কিছু করনে ওয়ালা, ভালো করনে ওয়ালা, বুরা করনে ওয়ালা, সুখ দেনে ওয়ালা, অসুখ দেনে ওয়ালা, শান্তি দেনে ওয়ালা, অশান্তি দেনে ওয়ালা, তিনি কে? সেটার নাম হইল মাটি নয়, টাকা পয়সা নয়, ধন দৌলত নয়, ক্ষমতা নয়, আসমান নয়, জমিন নয়, জিব্রাইল নয়, ফেরেশতা নয়, কোন পয়গম্বর নয়, কোন ওলি নয়, কোন মাজার নয়, কোন মানুষ নয়। কে করনে ওয়ালা? কে করনে ওয়ালা? কে করনে ওয়ালা? এটার নাম হলো ইকীন। জোরে জোরে কইলাম কি লাইগা? কলবের ভিতরে ঢুকনের লাইগা, অথবা আমি এত জোরে কোনো দরকার আসেনি। এটা ভিতরে ঢুকতে হবে, বলেন না। এটা কি? আপনি কলিজাটা খুললে দিবেন, তাহলে না আমি ঠেললে ঢুকবো। আপনি যদি কলিজা না খুললেন, তাহলে আমি ঠেললে ঢুকবো। তৈয়ার আছি ইনশাল্লাহ। রে ভা, এবার কোন কারণে ওয়ালা? কে কারণে ওয়ালা? কে কারণে ওয়ালা? কে? তাকে বলা হয় মুসাব্বিব, বলে তাকে বলা হয় মুসাব্বিব। আর তিনি ছাড়া যত আছে সব হইল আসবাব। তিনি ছাড়া যত আছে সব কি? আসবাবকে আল্লাহ পাক ক্ষমতা দিছেন। আসবাবের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আসবাব খোদা নয়। আসবাব আপনার মতো নেই মখলুক, আসমান আপনার মতো নেই মখলুক, জমিন আপনার মতো নেই মখলুক, ফেরেশতা আপনার মতো নেই মখলুক, বরঞ্চ আপনার থেকে জুনিয়র। এদেরকে বানানো হয়েছে আপনার খেদমতের জন্য, আপনার আনুগত্যকরণের জন্য, আর আপনাকে বানানো হয়েছে আল্লাহর আনুগত্যকরণের জন্য। আল্লাহ, এদের কাউকে খলিফাতুল্লাহ বলা হয়নি, আপনাকে বলা হয়েছে ইন্নি জাইলুন, পড়েন না গা, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। আসমানকে খলিফা বলা হয়নি, জমিনকে খলিফা বলা হয় নাই, চাঁদ সূরজকে খলিফা বলা হয় নাই, আল্লাহ ফেরেশতাকে খলিফা বলা হয় নাই, মানুষকে বলা হয়েছে ইন্নি, পড়েন না, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার।
তো একটা হলো মুসাববিব আল্লাহ আর একটা হলো আসবাব সৃষ্ট জগৎ আসবাব সৃষ্ট জগৎ এইটাকে ইয়াকিন কি জানি ইয়াকিন রাখতে হবে ক্ষমতা কার আল্লাহ ক্ষমতা কার আল্লাহ আসবাবের ক্ষমতা নয় ক্ষমতা কার আল্লাহ আসবাবের ক্ষমতা নয় ক্ষমতা কার আল্লাহ হাতে গায় কিল মারে কথা কোন হাতে নাকি কিল মারে কেন মারে এটার ভিতরে রূহ আছে চোখ এটা দেখে কেন দেখে এটার ভিতরে রূহ আছে পাও এটা হাঁটে কেন হাঁটে কয় এটার মধ্যে কি আছে রূহ রাখই দেখি না দেখছেন রূহ দেখি না কিন্তু এটা 100% নিশ্চিত হাতটা যে কিল মারে কার গুণে রূহের গুণে হাতটা যদি আলোক হইয়া যায় তো হাতের মধ্যে যদি রূহ না থাকতো তাহলে হাত কিল মারতে পারতো সুবহানাল্লাহ দেখছেন এখন তো বুঝে আসছে আগুন যে পোড়ায় কার গুণে ওই কয়টার ভিতরে রূহ আছে রূহটা হইল আল্লাহ দেখা যায় না আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন পুরা জাহানের মধ্যে আমি হইলাম মূল শক্তি তবে আমি আড়ালে থাকি আমারে কেউ দেখে না তোমার রূহটা যেরকম মূল শক্তি আড়ালে থাকে কেউ দেখে না অথচ এটাই মূল কোন না এটাই কি চোখের যদি রূহ না থাকতো দেখতেন হাতের রূহ না থাকলে ব্যবহার করতে পারতেন পায়ের রূহ না থাকলে ব্যবহার করতে পারতেন তো বোঝা গেল লোকেরা দেখে পাও হাঁটে আসলে পাওকে হাঁটায় কে রূহ পাওকে হাঁটায় কে পাকিশের বলে রূহ হাঁটে আরে রূহের বলে আল্লাহর বাড়িতে পরে যান না আগে নিজে বাড়িতে থাকেন না হাত কিসের বলে পাও কিসের বলে বুঝা গেল রূহটা দেখা যায় না ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি লোকেরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ রূহটা কি জিনিস আল্লাহ পাক শিখায় দিতেছেন আপনি জানায় দেন রূহ হলো আল্লাহর একটা হুকুমের নাম রূহের সাথে সম্পর্ক হলো আল্লাহর আল্লাহ রূহটা না থাকলে যেরকম শরীর অকার্যকর আল্লাহর ক্ষমতা না থাকলে দুনিয়ার সকল আসবাব অকার্যকর আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটাকে বুঝানোর জন্য আমি একটা উদাহরণ দিব সবরের সঙ্গে উদাহরণটা বুঝবেন চেষ্টা করবেন আমাদের একজনে ধরেন কিতা বানাইলো এটা খামার বানাইলো বলেন না কি বানাইলো খামার গরুর খামার বলেন না কি বানাইলো গরুর খামার বিশাল কোরা খামার একটা বানাইছে ছোট মোড়ো না ধরেন না কয়েক হাজার মাইল তাহলে খামারটা কত বড় এটা দেমাগে রাখছেন এটা কি বানাইলো জানি কিসের খামার গরুর খামার বানাইতে গিয়া কয় যে গরুর খামার কেন বানাবো এখানে ছাগল থাকবে ওট থাকবে ভেড়া থাকবে সবগুলোর জন্যই আলোক আলোক জায়গা বানাও এরপরে কয় আরে পাখি থাকবে জন্তু থাকবে বানর থাকবে শিয়াল থাকবে কুকুর থাকবে বাঘ থাকবে হরিণ থাকবে হাতি থাকবে মানে আরে বানাইতে আছে আরে আর কি কয় যে এগুলোকে লালন পালন করানোর জন্য খাদ্য লাগবে ফুডিং সিস্টেম লাগবে তা এত কিছুকে খাওয়াইতে হইলে কি আমগো বাজার কারণ বাজার থেকে কিনে নিয়ে খাওয়াইতে পারবো ফ্যাক্টরি বানানো লাগবো না কয় যে ফুডিং ফুডিং সিস্টেম চালু করতে হইলে তাহলে ফ্যাক্টরি বানাও হ্যাঁ এটা ফিড ফ্যাক্টরি কোন এটা কি ফ্যাক্টরি ফিড ফ্যাক্টরি কয় ফ্যাক্টরি কয়েক কোটি বর্গ মাইল লইয়া তো বেড়ায় কাম শুরু করছে ছোট মোটো বেড়া না হ্যাঁ কয়েক কোটি বর্গ মাইল লইয়া বেড়ায় কাম শুরু করছে কি জানি বানাইতেছে কন্যা খামার কি বানাইতে আছে কি আছে এটার মধ্যে গরু ছাগল ভেড়া কুত্তা বিলাই জন্তু পাখি পশু এভরিথিং আছে আবার এদের খানার ব্যবস্থা আছে আবার এর যে খাইব খাওয়ানোর পরে বর্জ্য পায়খানা পরিষ্কার করানোর জন্য কইরা আবার পরিচ্ছন্নতার আরেক ডিপার্টমেন্ট বানাও কয় যে এরা সুস্থ থাকতে হইলে ক চিকিৎসার আরেক ডিপার্টমেন্ট বানাও ক এরা এরা এরকমভাবে চিকিৎসা করলেন ফুড করলেন কয় যে এরা সুস্থ থাকতে হইলে ক্লিন বাতাস অক্সিজেন সিস্টেম বানাও ক্লিন বলেন না বিশাল আয়োজন উনি উনি কিসের মালিক জানি খামারের মালিক বলেন এটার এটার নাম হলো আব্দুল্লাহ এটার নাম কি আব্দুল্লাহ ইনি হইলেন খামারের কথা কয় নাকা হেলিকপ্টার লইয়া বেড়া খামারে ঘুরে কি লইয়া হেলিকপ্টার লইয়া এই খামার ঘুরে এখন দেখছে যে বিশাল খামার এটাকে উনি
চালাইতে হইলে কিছু, এটা আমার সঙ্গে বহু কর্মী আছে, ম্যানেজার আছে, অফিসার আছে, পিয়ন আছে, চাপরাশি আছে, অফিস আছে, আদালত আছে, ফাইল আছে, তারপরে সব কিছু ছাড়া কি চলতে পারবে? তা এর জন্য কয় যে একটা কাম, এটার জন্য একটা রুল রেজুলেশন বানাই, যে খানাওয়ালায় কখন খানা বানাবে, কিভাবে খানা দিবে, বাতাসওয়ালা কিভাবে বাতাসের আয়োজন করবে, মাটিওয়ালা, আগুনওয়ালা, চিকিৎসাওয়ালা, তারপরে পরিচর্যাওয়ালা, সকলের ডিউটি চিহ্নিত করে দেওয়া, সবাইকে কাগজ দেওয়া দিছে, এই লও ডিউটি। এরপরে কইলাম যে দেখছ ডিউটি দিলাম, লাডি রাখলাম, কথা কর না, ডিউটি দিলাম, লাডি রাখলাম। এবং এই সব যে যা কাম করে এটা ওনার অর্ডারে করে, এবং যা যা লাগে ওনার কাছ থেকে ফাইলে অনুমোদন নেয়, উনি অনুমোদন দেন, উনি আবার শুধু খামার বানায়া বাড়িতে বসে থাকে তা না, উনি 124 hours এখানে প্রেজেন্ট। কথা বুঝছেন? 24 hours এখানে কি প্রেজেন্ট, এবং সকলের সকল কাজ যে যে কোনো সময় মালিকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে 1 second লাগে না। কথা বুঝছেন? আব্দুল্লাহ সাহেব এখন কিরকম, এই যে সকলের জন্য একটা রুল বানায়া দিলেন এবং বললেন যে এই রুলের বাইরে কেউ যাইবা না, যাইতে পারবা না, বল না সকলের জন্য একটা জিম্মাদারি দিয়া সিল লাগাইয়া দিছে, রুলের বাইরে কেউ যাইবা না, যাইতে পারবা না, কোন না যাইবা না, যাইতে পারবা না। এটার নাম হইলো নেচার, এটার নাম হইলো প্রকৃতি। আসমানের জন্য রুল বানায়া দিছে, কয় যে এটা বাইরে তুমি যাইতে পারবা না। জমিনের জন্য রুল বানায়া দিছেন, কইছে যে তার বাইরে যাইতে পারবা না। আগুনের জন্য রুল কইয়া দিছেন, তোমার এই ডিউটি এবং তোমার এই কাম, তবে আমি 124 hours আসি, যখন যা লাগে আমার অর্ডারে হবে। দেখছেন? ওই যে মালিক, মালিকের নাম কি? মালিকের নাম কি? আমারের নাম কি? দুনিয়া কইলে তো ছোট্ট মোট্ট হইলো, সৃষ্ট জগৎ। খামারের নাম কি বলেন না? খামারের নাম কি? এবং এখানের মধ্যে শুধু ছাগল আর গরু, গরু নাই, কে কে আছে কোন? সুবহানাল্লাহ। এদের জন্য খানার ব্যবস্থা করছেন কিনা, কথা কয় না? চিকিৎসার ব্যবস্থা আছে কিনা? অক্সিজেন ব্যবস্থা আছে কিনা? কোনটা নাই? বড় খামারি বড় পাকাও, কথা কর না, খামারি বড় কি? একবার আলহামদুলিল্লাহ বলেন না। সেই খামারির নাম কি? সেই খালেকের নাম কি? সেই মালিকের নাম কি? সেই অধিপতির নাম কি? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এবার আসেন, ওই যে আব্দুল্লাহ যিনি খামার করছেন, গরু ছাগল হাঁস মুরগি পাখি সব কিছু ঢুকাইছেন, এগুলো আয়োজন করছেন, উনি তো আবার 24 hours ঘুরেন, উনি 24 hours ঘুরেন, ওনার নাম হইল রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রবে 24 hours আছে কি না? দেখছেন? সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলেন, মালিক হইয়া বাড়িতে বসে থাকে না, 100% 24 hours আপনার সঙ্গে। সুবহানাল্লাহ। তো এখন আব্দুল্লাহ যিনি খামারের মালিক, ইনি ঘুরতেছে খামারের ভিতরে ঘুরতেছে। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন, যে মিস্টার আব্দুল্লাহ যিনি খামার বানাইলেন, যে যিনি একটা রুলস বানায়া দিলেন, রুলস বানায়া বললেন যে দেখো এভরিওয়ান এই রুলসকে অবশ্যই ফলো করব, তার বাইরে কেউ যাইবা না, যাইতে পারবা না, অর্ডার দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো এই অর্ডার দেওয়ার কারণে তিনিও কি এই অর্ডারের অধীন হয়ে গেছেন? কথা বুঝা লইয়েন? তিনি কি এই অর্ডার, আপনার একটা দোকান আছে, দোকানের কর্মচারীদেরকে বলছেন যে 10টা বাজে আসবা, 5টা বাজে যাইবা, 1 second যেন দেরি এদিক সেদিক না হয়, তাহলে চাকরি নট। এই কথা কোনের কারণে কি আপনি 10টা 1 মিনিট পরে ঢুকতে পারবেন না, হয়ে গেছে? কেন? আমি মালিক বেড়া,
আমি অর্ডার বানাই অর্ডার দেই আমি অর্ডারের আন্ডারে থাকি না কথা কোন না আমি কি মালিক মালিক কখনো অর্ডারের আন্ডারে থাকে না আপনি একটা ঘর বানাইলেন দোকান বানাইলেন সিস্টেম বানাইলেন আপনি এখানকার কর্মচারী নন আপনি মালিক আপনার হাজার কাম আছে দুনিয়ার আপনার ক্ষমতার আওতায় শুধু দোকান নয় আপনার ক্ষমতার আওতা অনেক দোকান তার মধ্যে সামান্য একটু জিনিস মহান আল্লাহর ক্ষমতা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সৃষ্টি জগৎ তো এখানে লিটল ফ্রাই ক্ষুদ্র একটা জিনিস আল্লাহ পাক বলেন যিনি সৃষ্টি করছি আমার মূল ক্ষমতার তুলনা সৃষ্টি করলাম যে এটাকে তো তুলনায় আনাই যায় না মনীষা আমার ক্ষমতা এত বড় সেই মহান ক্ষমতার তুলনায় তোমাদের এই সৃষ্ট জাহান নস্যি এই নস্যি একটা জিনিসের মধ্যে আমার অর্ডার এর বাইরে কেউ যাইবা না যাইতে পারবা না এর অর্থ এই নয় যে আমি এর ভিতরে ঢুকে গেছি কথা কর না আমি এটার ভিতরে ঢুকে গেছি এরকম তাইলে তিনি এই অর্ডারের ঊর্ধ্বে বলেন তিনি এই অর্ডারের আর আমরা এই অর্ডারের আন্ডারে আমরা এই অর্ডারের কথা বুঝছেন এখন মালিক মাঝে মাঝেই তো খামারে ঘুরে দেখে গরু এটা এটা একটু বেতাল করতে আছে এটা দিছে থাপ্পড়ে সোজা হইয়া দাঁড়া ওই ছাগল এটার সামনে খানা নাই তা বাইরের থেকে খানা গুদ্ধের না দিয়ে দিছে বলেন তো উনি কি কোনো কর্মচারী যদি গরুকে থাপ্পড় দেয় তাহলে এটা মালিকের অর্ডার লাগবে উনি থাপ্পড় দিতে হইলে কারো অর্ডার লাগবো কারোর সামনে খানা নাই উনি টান দিয়া খানা দিতে হইলে কারোর অর্ডার লাগবো কেরানি সাহেবের অর্ডার লাগবো নাকি ম্যানেজার সাহেবের অর্ডার লাগবো বরং কেনার কেরানি ম্যানেজার তো ওনার পিছনে জিসার জিসার কই হাঁটতেছে জিব্রাইল মিকাইল তো ওনার পিছনে জিসার জিসার কই হাঁটতেছে উনি কাউকে পরোয়া করে না যখন যা এই যে তিনি নিরঙ্কুশ একটা ক্ষমতা রাখেন চালান এটার নাম হইল কুদরত বলেন না এটার নাম কি আগে যেটা কইছি এটা কি ফিতরত প্রকৃতি আর এটার নাম হইল কুদরত মানে আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা আল্লাহর বলেন না নিরঙ্কুশ ফিতরতকে কঠিন করে রাখছে যে এটা নো চেঞ্জ কিন্তু এই ফিতরতের উপরে তার কুদরত সূর্য হাজার চেষ্টা করলেও পশ্চিম দিক থেকে উঠতে পারবে না 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 সারা দুনিয়া দোয়া করলেও সূর্যকে দক্ষিণ দিক থেকে উড়াইতে পারবে না 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 এটা এত কঠিন সিদ্ধান্ত কেউ চেঞ্জ করতে পারবে না আর এই কঠিন সিদ্ধান্তের উপরেও আরেকটা ক্ষমতা আছে তার নিজস্ব এটার নাম কি কুদরত এটার নাম কি আগেরটা কইলাম ফিতরত এটার নাম হইল কুদরত এই কুদরতের উপরে আল্লাহ আমার সময় কুলার কঠিন মাসলা তো তো সারা জাহান আসবাব সারা জাহান বলেন না সারা জাহান সারা জাহান সারা জাহান এদেরকে ক্ষমতা কে দিয়েছেন ক্ষমতার লিমিটেশন কে করেছেন ক্ষমতার অনুমোদন কে দেন প্রয়োজনে কার্যকর রাখেন কে রাখেন প্রয়োজনে কার্যকরিতা রহিত করেন কে করেন তাহলে এরা কি এরা হলো হুজুর অফিসিয়াল আইওএস না অফিসিয়াল আইওএস ক্ষমতা খুব দেখাইব কিন্তু তিনি যদি আবার বাগড়া দেন তাহলে সব বেকার পুরা কাহিনী করে গেছেন প্রধানমন্ত্রীর কাছে এটা স্বাক্ষরিত হইলে কাম শেষ সব কিছু করে গেছেন পজিটিভলি প্রধানমন্ত্রী কয়ে কহু দিলাম না তাহলে সব বেকার সব কি আবার যদি প্রধানমন্ত্রী সাদা কাগজের মধ্যে এক জায়গায় একটা কথা লিখে দিয়া ফালায়া গেছে কই এটা অফিসে দিয়া দিও ওই যে লিখে দিয়া ফালায়া গেছে এখন অফিসওয়ালা ঠিক নিচের থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পুরো কাম বানায় আনা লাগবো নতুবে তার চাকরি থাকবো না কন্যা নতুবে তো কি থাকবো না সুবহানাল্লাহ
এই নিরঙ্কুশ ক্ষমতা আল্লাহ পাক যেটা রাখেন এটার নাম হলো কুদরত বলেন এটার নাম হলো তে একটাকে বলা হয় ফিতরত যেটাকে নেচার বলা হয় আরেকটাকে বলা হয় কুদরত যেটাকে আল্লাহ পাকের নিজস্ব শক্তি মনে করে বলা এখন কাফের কাফের শুধু আসবাব দেখে মুসাববেব দেখে না কাফের শুধু কি দেখে আসবাব দেখে মুসাববেব দেখে আর পয়গম্বররা দুনিয়াতে আসছেন ও দুনিয়ার মানুষ শুধু কেরানি আর অফিস পিয়ন চাপরাশি ফাইল পত্র দেখলে হবে না এই ফাইল পত্র কেরানি অফিস অফিসার কর্মকর্তা ম্যানেজার এদেরকে পরিচালনা যিনি করেছেন তাকে চিনো তার নাম হলো মুসাববিব ওই মুসাববিবের সঙ্গে পয়গম্বররা আরো জানায় কয় যে এই অফিসের কোনো আসল কোনো ক্ষমতা নাই এরা কাম করতে হইলে আল্লাহর অনুমোদন লাগে আর আল্লাহ কাম করতে হইলে এদের কাউকে জিজ্ঞাসাকরণ লাগে না এটার নাম হইল ঈমান এটা হইল মুমিন বান্দা কাম করে দুইটা এক নম্বর সে সিস্টেমকে ফলো করে আবার সে চিন্তাটা সহি রাখে যে সিস্টেমকে ফলো করতেছি এই জন্য যেহেতু মালিকের অর্ডার কন্যা মালিকের অর্ডার আবার এটাও আমি আমার দেমাগের মধ্যে রাখতেছি সিস্টেম মূল পাওয়ার হ্যান্ডেল করে না মূল পাওয়ার হ্যান্ডেল করেন মালিক সে সিস্টেমকে ফলো করে মালিককে রাজি রাখে বলেন না সিস্টেমকে ফলো করে মালিককে রাজি রাখে সিস্টেমকে ফলো করে মালিককে রাজি রাখে এখন যদি আপনি মালিককে রাজি করণের কথা কয়ে সিস্টেম ফলো না করেন বলে সন্তান দিবেন আল্লাহ বিয়া করব না সন্তান দিবেন আল্লাহ বিয়া করব না তাহলে ও কথা কয় না মানে মুমিন বান্দা দুইটা কাম করে সিস্টেম ফলো করে বিয়ে করে তবে বিয়ে শাদীতেই সন্তান হবে এটা একিন নয় একিন হয় সন্তান কে দেন আল্লাহ এটা হলো মুমিন বান্দার কাম যে মুমিন নয় হেবেড়া তো আল্লাহ চিনে না সে এত আয়োজন বুঝে না এই জন্য সে পুরো আস্থাটা কাজ কিসের উপরে রাখে সিস্টেমের উপরে রাখে সে আল্লাহকে চিনে না এইটা এখন আল্লাহকে যে চিনন আল্লাহ আল্লাহ পাক পয়গম্বর পাঠাইয়া কইছেন দেখো আমি সিস্টেম বানানোর কারণে তোমরা আমাকে আবার নাই করে দিও না কথা কন না সিস্টেম বানানোর কারণে রু আছে হাত চলে রু দেখেন না এই জন্য আপনি রুকে অস্বীকারই করতেছেন তা হবে না ঈমান হইল যে আপনি আসবাবকে জানবেন আসবাবের ভিতরে ক্ষমতা আল্লাহর এটাকে আপনি বুঝবেন এবং এই ইয়াকিন রাখবেন যে আসবাবের ক্ষমতা নয় ক্ষমতা হইল আল্লাহর ইয়াকিন না শুধু এটা ভিতরে রাখতে হবে এটা ২৪ ঘন্টা দেমাগের মধ্যে হাজির রাখতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি বুঝতে হবে যে দিস ইজ দ্য সিস্টেম আর দ্যাট ইজ দ্য পাওয়ার দিস ইজ দ্য সিস্টেম দ্যাট ইজ দ্য পাওয়ার এই কথাটাকে জাগরুক রাখতে হবে এটার নাম হলো ইয়াকিন বানা সময় শেষ ছোট্ট কথা কই আমি শেষ করতেছি পয়গম্বর হযরত মুসা আল্লাহ পাক বললেন যে মুসা হাতে কি কয় লাঠি কন না হাতে কি কি কয় অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার হাতে কি হযরত মুসা বলতেছেন আল্লাহ এটা লাডি কত কাম এটা যে আমার কি উপকার এটা দিয়া ছাগল চড়াই পাতা রাখি তারপরে কুত্তা খেদাই তারপর কত কিছু করি মানে লাঠির গুণাগুণ হযরত মুসা লম্বা দুনিয়াওয়ালা এ আসবাবকে অনেক কিছু মনে করে আল্লাহ পাক কয় লাঠিটা তাহলে মাটিতে রাখো ও মাটিতে রাখছে মাটিতে রাখনের সঙ্গে সঙ্গে এটা হয়ে গেছে সাপ ছিল লাঠি হয়ে গেল সাপ ছিল লাঠি হয়ে গেল এরপর হযরত মুসা দিছে দৌড় কি দৌড় দাও কর সাপ 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 এতক্ষণ পর্যন্ত এটা কত উপকার কত বলা জিনিস চুমা দেয় তারপরে কোলল হয় কত বলা জিনিস হ্যাঁ এটা কত উপকার আর এই জিনিসটাই যখন মাটিতে রাখা হইল তখন দিছে দৌড় কাছে আসো আসো না 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 কামড়াইব এটা সাপ
তো বুঝা গেল আপনি দুনিয়ার কোন জিনিস যেটাকে আপনি উপকারী মনে করেন এটা উপকারী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হেডকোয়ার্টার এটারে উপকারী রাখে আবার এটা আপনি মাটিতে রাখলেন হুকুম মতন মাটিতে রাখলেন তখন আর হেডকোয়ার্টার এটার উপকারিতা চেঞ্জ করে দিছে চেঞ্জ করে দিয়ে এখন এটা হয়ে গেছে লাঠি আপনি দিবেন দৌড় বুঝা গেল লাঠির না তার আশ্রয় দেওয়ার ক্ষমতা আছে না তার কামড়ানোর ক্ষমতা আছে আশ্রয় সে দিতে পারে যদি হুকুম থাকে কামড়াইতে সে তখন পারে যদি হুকুম থাকে লাঠি লাঠি নয় সাপ সাপ নয় আসল জিনিস হলো আল্লাহর হুকুম হযরত মুসা দিছে তো আল্লাহ কারে যাইও না আসো ধরো এটা ধরো কোন না খোদা আমি ধরবো না ধরো তো হুকুম তো মানন লাগে আসতে এখন ধরনের জন্য কোন জায়গায় ধরতাম আলা জিব্বা ধরো কথা কর না কি ধরো আলা জিব্বা কই থাকে বগলের তলে আলা জিব্বা ধরতে হইলে হাতটা কই ঢুকাই দিব যেখান থেকে দৌড়ায় এমনি ঢুকুন লাগু দেওয়া যাইতে আছে তো এই যে হাতটা আলা জিব্বা ধরনের জন্য হুকুম সুবহানাল্লাহ এটা যদি লেঙ্গুর ধরো তাহলে সহজ ছিল কি কইতে আছে আলা জিব্বাটা হযরত মুসা কাপড় চোপড় দিয়া এটারে হাত দিয়া এরকম ভাবে হাত আটকাইয়া এভাবে হাত যখন ঢুকাই দিল আঙ্গুল যখন আলা জিব্বায় লাগলো তখন এটা লাড়ি হয় কি হয়ে গেল লাকি হয়ে গেল তো বোঝা গেল যে কোন জিনিস এটা ক্ষমতা পায় কোথেকে হারায় কোথেকে কামড়ায় কিভাবে আবার বিরত থাকে কিভাবে লাঠির কোনো ক্ষমতা নাই লাঠি উপকারও দিতে পারে না অপকারও করতে পারে না উপকার করতে হইলো ক্ষমতা কার লাগবে অর্ডার কার লাগবে আবার অপকার করতে হইলো অর্ডার কার লাগবে এই যে রহস্যটা এটাকে বুঝানোর জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে পুরা ঘটনাটা আছে উপকার আল্লাহ করেন অপকার আল্লাহ করেন ভালো আল্লাহ করেন ক্ষতি আল্লাহ করেন সবকিছু করেন ওয়ালা কে সবকিছু করেন ওয়ালা কে এটার নাম হলো পড়েন না খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা পড়েন না খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এটার নাম হলো ইকিন এর নাম কি কে কে বানাইবেন এত শিগগির না হযরত ওমর বলেন 12 বছর লাগবে কয় বছর লাগবে হযরত ওমর যদি 12 বছর লাগলো আপনার কয় বছর এই জন্য মেহনত করতে হবে কেমনে মেহনত হইলো রাত্রে উঠতে হবে চোখ বন্ধ করতে হবে মোরাকাবা বানাইতে হবে আল্লাহকে হাজির নাজির জানতে হবে চোখের পানি সহ আল্লাহ পাক বলেন দুনিয়া চাউন লাগে না দিয়া লাই তবে হেদায়েত চাইতে চাইতে মুখ দিয়া ফেনা বের করণের পরেও চিন্তা করি দিব কি দিব না শেষ রাত্রে উঠা মহাব্বতের সঙ্গে লাইরা মেহনত করলে আল্লাহ পাক দিতেও পারেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও আমিন আলহামদুলিল্লাহ।